আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর কথা স্মরণ করায় দিতেছে তো যারা ওয়াজ মাহফিলে বসা তারা আল্লাহর কথা শুনিনা কাঁদতেছে, আল্লাহর কথা শুনতেছে আর মনে মনে তওবা করতেছে আর গুনাহ করব না, আল্লাহর কথা শুনতেছে আর সে তার পেছনের জিন্দগির গুনার জন্য অনুতপ্ত হইতেছে, আর সামনের জিন্দগি আল্লাহর ভয় দিয়ে সাজানোর জন্য সে মনে মনে ওয়াদা করতেছে, আয় আল্লাহ আমি কিন্তু নামাজ আর কাজা করব না, এগুলো ওয়াদা করতেছে। এই যে আল্লাহ পাকের ভয় নড়াচড়া করে, এই নড়াচড়াটার নাম ঈমান। এই ভাবটা যার ভেতরে আছে আকাশে তার নামটা ঈমানদারের খাতায় আছে। পক্ষান্তরে যাদের এইগুলাই ভাল লাগে না, মনে করেন এই যে ওয়াজ মাহফিলের নাম শুনতে পারে না, আছে না কিছু যার কোনো কাম নাই কতক্ষণ পরপর মাহফিল, হ্যাঁ হইলো ঢোলে বাড়ি দিলে ভাল লাগে, বাদ্যের আওয়াজ শুনলে ভাল লাগে, গান শুনলে ভাল লাগে, নাটক সিনেমা ভাল লাগে, পূজা ভাল লাগে, আজান খারাপ লাগে, এই প্রকৃতির মুসলমানও আছে না নাই? এরা নামের মুসলমান কামের মুসলমান না, এরা নামের ইমানদার কামের ইমানদার আসলে তারা গণনা অথবা দাবির ইমানদার, আকাশে তারা ইমানদার না। এই বক্তব্যটা কার? আমার? কার? জোরে বলেন, আরো জোরে বলেন। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মানে আল্লাহর প্রেম দিয়ে তাদের দিলটা শেকাস্তা। এই প্রেমের হালত যাদের ভেতরে আছে তারা কামেল মুমিন, শেকাস্তা দিল জেসে হাসিল হাকীকত মে ওহি কামিল, বহুত তালিব খুদা মিলতা শেকাস্তা দিল নেহি মিলতা, হাম মুসলমান হ্যায় মগর হাম্মে মুসলমানি নেহি, হাম্মে ঈমান হ্যায় মগর হাম মুমিনে কামেল নেহি, খতনা কায়েম হ্যায় মগর ও মজহাবি তালিমে গুম, মহরে ইব্রাহিমে বাকি দিনে ইব্রাহিমে গুম। আসল ইমানদারি আসল মুসলমানি, দিন যাইতেছে বিদায়ের পথে, বিদায় নিতেছে সব, আসলে হাকিকতে ঈমানের এটি একটি রং, এটা একটা ভাব, এটা একটা আলামত, এটা একটা সিম্পটম, যার ভেতরে আছে সে মুমিন। সুতরাং মুত্তা এই ভাবটাকে লালন পালন করতে হবে, নাকি এই ভাব ছেড়ে দিতে হইব? হ্যাঁ, এই ভাব ধরে রাখতে হবে যে আল্লাহর নাম শুনলে যে মজা লাগে। এইটা যেমন ওয়াজ মাহফিলে টের পাওয়া যায়, এটা দাওয়াত ও তবলিগের গাছ যখন হয় তখনও টের পাওয়া যায়। মনে করেন তবলিগের লোকেরা এই বাজারে গেছে, এই বাজারের নাম কি? হ্যাঁ, শ্যামবাজারে গেছে, একদল গাছতে গেছে, যাইয়া মনে করেন 50 জন দোকানদারের লোকে দেখা করছে, এর ভেতরে কিছু পাইছে মুমিন আর কিছু পাইছে পরিচয়ের মুমিন, কিছু পাইছে আসল মুমিন আর কিছু পাইছে নামের নকল মুমিন। কেমনে মনে করেন কাউরে যে হাত ধরছে সে দোকান বন্ধ করে বলাইছে, দোনা হাত উপরে তোলেন, দোনা আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা এই মাঝখানে যে একটু শাসন করলাম, এটাও একটা ওয়াজ, এইটা একটা আসল ওয়াজ করলাম, এখানে ওদের বয়সী শত শত ছেলে পেলে আছে,
ওদেরকে এই আদব শিখানো দরকার। ওরা যখন টিভি দেখে তখন কিন্তু বেখিয়ালই থাকে না, ওয়াজে বলে বেখিয়াল হয়। বেখিয়াল যদি হয় ওর তো এই কথাগুলো মনে থাকবে না, আর খেয়াল করে শুনলে মরার আগ পর্যন্ত কথাটা ভুলবে না, স্মরণ থাকবে। স্মরণ থাকলে ওর দিন দিন খোদা প্রেম, নবী প্রেম, কোরআন প্রেম এটা বাড়বে, এটা সেটেল হবে। যত সেটেল হবে হিদায়তের পথ তত প্রশস্ত হবে। আমাদের ছেলেরা যত আহমিয়াতের সাথে ফেসবুক চালায় অত আহমিয়াতের সাথে কোরআন শরীফ শুনে না, রাগ হয়েছে তোমরা? তোমাদেরকে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ পাকের নিয়ামত যে ইমানদারের ঘরে আমাদের জন্ম, ইমানের কদরদানই করা চাই। ইমানদার হিসাবে আল্লাহর কথাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া চাই, এটা ভাব, এটাকে পালতে হবে। কিছু কিছু আছে না যে যাদেরকে যদি মনে করেন তবলিগের লোকেরা যে হাত ধরছে ধরে কইছে চলেন মসজিদে যাই, তো হে ঝাঁকি মেরা কয় হে মিয়া আমনের নামাজ, আমনের আমার নামা নামাজ, আপনি কে? আছে না এই কোয়ালিটির কিছু? এই এই টেবিলের দিকে চাপাই দেন, আপনি কতক্ষণ পর পর দিবেন? আমার যখন লাগে আমি নিব। এই পদের যারা আছে এই কোয়ালিটি যে তা করে নামাজে মনে করেন নামাজে টান দিছে চলেন নামাজে যাই, যার যার নামাজ তার তার জানতো, তার এই যে নামাজের কথা বলল একটু দিলে যদি আসর করত, এই যে দিলে আসর করলো না, এই দিলে আসর না করাটা এটা ইমান নষ্ট হওয়ার আলামত। আর যার ভেতরে ইমান আছে এখনো, আকাশে যার নামটা মুমিনের লিস্টে আছে, সে চিন্তা করবে হায় রে নামাজ তো আমারও পড়ার দরকার ছিল রে, আমি যে পড়ি না রে, আসলে তো খারাপ লোক আমি, গেছে গা মসজিদে ডাক দিছে যাই, একটা দরদ আসছে মসজিদের দিকে, অথবা আল্লাহ প্রেম তাকে হানা দিছে, তাকে আল্লাহ পাকের ভয় আক্রমণ করছে, এইটা ইমান, এটা ইমান। এই ভাবটা যার ভেতরে আছে তার নাম আকাশে মুমিনের খাতায় আছে, এটা হলো এক নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যদি আল্লাহর কোরআন পড়া হয় তাহলে তার ঈমান বাড়ে। কোরআনের অর্থ বোঝা জরুরি না, যদি কোরআন শুনে মুমিন তাতেও তার ভাল লাগবে, কারণ কোরআন কার কালাম বলেন আওয়াজ করে কার কালাম? এই যে মাহফিলে যারা আসে এরা কি সবাই কোরআনের অর্থ বুঝে? অর্থ বুঝে? সবাই অর্থ বুঝে না, সবাই ভালো করে পড়তেও পারে না, কিন্তু যখন কোরআন পড়া হয় তার ভাল লাগে, কারণ তার দিলে আছে যে এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কথা। এই প্রেম কোরআনের টান যেটা দিলের ভেতরে আসে, এই টান কোরআন শুইনা যাদের ইমান জাগ্রত হয় এরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য মুমিন। এমনিতে কোরআনে কারিমের এটা একটা অলৌকিকত্ব যে কোরআন যদি কেউ শুনে তাতেও ইমানি শক্তি বাড়ে। কোরআন শুনলে শুধুই মাত্র ইমান বাড়ে তা না, কোরআন শুনলে কুফুরও ঝরে। যারা কোরআন শুনে তাদের কি ঝরে? কুফুর ঝরে। এ কারণেই যারা ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, মসজিদ মাদ্রাসায় যাতায়াত করে ঘন ঘন যারা কোরআন শোনে, ওরা নাস্তিক মেজাজের হয় না, মুরতাদ মেজাজের হয় না, ইসলাম বিদ্বেষী হয় না, ইসলাম দরদি হতে থাকে ওরা। কারণ কি? ওই যে ইমান বাড়ছে, যে কোরআন শুনছে ইমান বাড়ছে। এমনকি কোরআনে কারিম যদি কোনো কাফেরেও না বুঝা বারবার শোনে, তাইলে এটা কোরআনের অলৌকিক পাওয়ার যে কোনো কাফের কোরআন শুনলে সে মুসলমান হয়ে যাইতে বাধ্য হয়ে যাবে,
কারণ কোরআন কানে গেলে দিলের কুফর ঝইরা যায়, কুফর ঝইরা বইরা যায়। এই কারণেই আল্লাহর কোরআন শুনে বহু কাফের মুসলমান হয়েছে। এই কারণেই কাফেররা চায় না যে আমাদের ছেলে মেয়েরা কোরআন শুনুক। এটা ইসলামের দুশমন যারা, ওরা কিন্তু চায় না যে আমাদের যুবক যুব প্রজন্ম নবপ্রজন্ম ওরা কোরআন শুনুক, দিন কথা শুনুক, দিনের আলোচনা শুনুক, এটা তারা চায় না। বিভিন্ন অজুহাত গলায় লটকায়া দিয়া এই কোরআনের আলোচনা বন্ধের চক্রান্ত বেদিনরা ব্যস্ত আছে। কারণ কি, যত শুনবে তত তো ইমান বাড়বে, যার ইমান বেড়ে যাবে তারে তো কাদিয়ানির বড়ি খাওয়ানো সম্ভব না, তারে নাস্তিক্যবাদের বড়ি খাওয়ানো সম্ভব না, তাতে দিন থেকে তাকে সরানো সম্ভব না, যার ইমান বেড়ে যাবে। আর যার ইমান ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে তাকে কাদিয়ানিও বানিয়ে ফেলতে পারবে।